আব্বা আর কত কাঁদবে? আপনি কান্দন না থামালে আমরা কি ভাত খাইতাম না? জীবনে আমি আমার চোখে দেখি নাই। আচ্ছা কন, গাছটা কি মানুষ যে হেলে গিয়ে ইমন করে কান্দন লাগবে? সিকান্দার, বাজে কি শুধু গাছটা পড়ছে, দেশটাও তো পড়ছে। দেশ পড়ছে কই? খালি গাছটাই পুড়ছে আর আপনিও কানছেন দেখছি। এই যে এমনও কানতেছেন, আপনি কানছেন কারে? মাস্টার সাহেব কয়ে দেন না, আপনি কানছেন কারে? সিকান্দার, তুমি এগুলো বুঝবো না। বুঝবো না কারে? বুঝাই কইলে বুঝবো, বুঝান। সব কথা বুঝায় কোন যায় না স্যার। স্যার 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 আপনি কিছু লুহাইতেছেন? কি লুহাইতেছেন কোন? সেকেন্দার, আমার হাত ত্যাগ তো করো না। না, আমার শুনুন লাগবে। কান বন্ধ থাকলে শুনবা কেমনে? রেডিতে খবর শুনো নাই? কি খবর? শেখ সাহেবরে মাইরে ফালাইছে। মানে আমাকে বঙ্গবন্ধু? এ তো মুক্তির ডাক দিছিল, একটাকে দেশের মানুষ ঝাঁপে আপনার দেশটাকে স্বাধীন করছিল, হেরে মেরে ফেলাইল। এই দেশের মানুষ মারছে তারে, কেমনে মারলো? মাথার ভিতর ঢুকতেছে না আর কিছু, মাথাটা গরম লাগতেছে কেন? কিছুই তো ঢুকতেছে না মাথার ভিতরে। কি করলো স্যার এটা?
সিকান্দার আছো কেমন? ভালো আছি। আপনি এতদিন পর গ্রামে কই থেকে এলেন? আর কইও না, মুক্তিযুদ্ধ শেষে ঢাকায় গেছিলাম গা। হ্যাঁ, হ যুদ্ধ কইরা দেশ স্বাধীন কইরা ঢাকায় গেছিলাম গা। এতদিন ব্যবসা বাণিজ্য করছি, মনে মনে হইল নিজের গ্রামটার লিগে কিছু করা দরকার, তাই গ্রামে ফিরে আইলাম। গ্রামে তো কোনো ব্যবসা নাই। আরে গ্রামে ব্যবসা থাকতে হইব কে, ব্যবসা তো ঘুরে আমার লগে লগে। তা তুমি ওখানে কি করো, আগের মতো চাষাবাদ করো নাকি অন্য কিছু? চাষাবাদ করুম কেমনে, জমি থাউন লাগবো না, জমি কই? ও তাইলে তোমার চলে কেমনে? ধানের সময় ধান কাটি, বাকি সময় মিয়া সাহেবের এটা করি ওইটা করি, গরিবের যেমন করে চলে আর কি। আমি তো মেলা দিন পর গ্রামে আইলাম, আমার বাড়িটা তো মনে হয় ভাঙ্গা চুইরা গেছে, মেরামত করণ লাগবো। তুমি আয়ো দেহি, তোমার কাজে লাগা মনে। হ্যাঁ ঠিক আছে আসি। এইটা কি করল, যুদ্ধ করে দেশ স্বাধীন করছি কিন্তু এত না না, এটা কেমনে হয়, এটা কেমনে হয়, কিছুই মাথার ভিতর ঢুকতেছে না, মাথাটা তো আবার গরম লাগতেছে, দূরু আবার পানি দাও লাগবো। কিরে কেমন আছ, তোর বাপ মাই ভালো আছে? ব্যাবলার মতো চায় রইছে, কামে যাস। আচ্ছা যা যা কামে যা। কানজির চাউলের ভাত রাঁধছি, খাইয়া লো মাথা ঠিক হয়ে যাব। আর খাওয়ানোর পর মায়ের একটা খবর দাও তো, আমার তো ভালো লাগতেছে না। গাছের কথা ভাইবা আর কত মন খারাপ করে বসে থাকবেন, এত মন খারাপ করে থাকলে তো শরীর খারাপ করবো আব্বা। ছায়াহীন মানুষ কেমনে বাঁচবে বলো মা? ওই গাছে না হয় বাস পড়ছে, আরো তো গাছ আছে আব্বা। পাগল, এই দুনিয়ায় এমন গাছ আর একটাও নাই, এই গাছ ছাড়া আমি কেমনে বাঁচবো বুঝতে পারতেছি না গো মা। আবার শুনতেছি আজগর মন্ডল নাকি গ্রামে ফিরে আসছে। আজগর মন্ডল ফিরে আসছে তো কি হয়েছে? শকুনরা আসলে যা হয়, শকুনরা সব ছাঁকে ছাঁকে ফিরে আসছে। আব্বা
আসেন ভাত খাবেন আসেন তো কি সেকান্দার মাটিতে বসছো কেন মাথাটা গরম হয়েছে মাস্টার সাহেব মাথা গরম হয়েছে কেন মুক্তির বছর দেশে যে পাঞ্জাবি আইলো গ্রামে আগুন দিল গুলি করে মারল হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ নদীর হেপার গেল মনে আছে আপনার এই কথা জীবনে ভুলতে পারবো সেকান্দার মেয়া সাহেবের বাপ জানে গুলি করে মারলো আর মেয়া সাহেব তখন মুক্তিযুদ্ধ গেছে হ্যাঁ তার লগে আমিও গেছিলাম অস্ত্র হাতে নেই নেই তাই অন্যান্য কাজকর্ম করছি আচ্ছা সেই সময় এই আজগর মন্ডল গ্রামে পাঞ্জাবি লই আইছিল না তাহলে হ্যাঁ রাজাকার হে রাজাকার ওর মুক্তি হইলো কেমনে এই কথা কাটা কয় ভাই নিজে কয় রাস্তার ধারে দেহা আমারে কয় কত কষ্ট করে আজ যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিল সেকেন্ডার এই কথাও নিজে কইছে তা কি কইতাছি মাথা নাকি আমার খালি খেলা হইছে অনেক আমি ইটা রটা করব গেরামে ও আমি শুনছি দমাসা সাহেব এই রাজাকার মুক্তি হইল কেমনে এই যে তোমার মাথা দুঃখতাছে না ওহার মুক্তি হইলে কি রাজাকার হইলে কি সব তো শেষ মিয়া সাহেবের মতো এত বড় মুক্তিযোদ্ধা তার আর কথা কওয়ার সাহস নাই আমাকে সব শেষ হয়ে গেছে বুঝছো আর কোনো উপায় নাই মাসা সাহেব মিয়া সাহেব কি কইবে পারবো রাজাকার মুক্তি হয় কেমনে না এই কথা এখন উনিও কইতে পারবে না শুনো এই দেশটার এখন থেকে দুর্ভাগ্য চার পাঁচ দিয়ে পেঁচায় ধরবে চার পাঁচ দিয়া কিছুই বুঝতে পারতেছি না মাথার ভিতরে কিছুই ঢুকতেছে না সব কিছু আলো বলা লাগতেছে মাথাটা তারও গরম হয়ে গেল আচ্ছা সাহেব আমি গেলাম মাথার পানি দান লাগবো ওর বাবা আরে বদ এক হিসাব দিতে গিয়া তো তুমি পুরো দিন বার কইরা ভালাইবা নেতা হয়ে গেছে নেতা শোনাও দেখি যদি হইয়াই থাকে এই সারা এলাকা থেকে গাছ কিনছি ১০০টা আর আমরা শিমুলতলা গ্রাম থেকে আরো ৫০টা তো কত হইলো ১৩০০ না ভালো গাছ কাটা শুরু করবো কবে থেকে এই হপ্তা দুই পর থেকে টিনের অর্ডার দিছি টিন আইলেই কামলার আর থাউনের চালা উড়ানি শুরু করো যাক তাইলে এবার পুরো এলাকার ঘরবাড়িগুলো সব পাকা হয়ে যাবে দেশের উন্নয়ন করতে বুঝলা বদ আর একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটাই আমার প্রধান কাজ নেতা আপনি এলাকায় ফিরে আইছেন বইলা এলাকার মানুষের যে কি উপকার হইতাছে ওই তারা কিছুদিন পর বুঝবার পারবে না এই দেশের মানুষ হইছে গিয়ে বেকুবের দল সব কিছু একটু পরে বসে আজ দেখ ভালো কথা সব কামলা গোট টিপ শুনিছো তো ঠিকঠাক মতো আপনার সাইগ্রে তো আমি ভুল করি কেমনে নেতা জগা কালকে কাম কইরো তো আমি ওই জামালের বাড়িতে যাম একটু কথা কইতে তুমি আমার লগে থাকো আর ওই স্যারাডার নাম যেন কি তাইজুল 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 ওই স্যারাডারে কইও আমার লগে থাকতে অহন থেকে তুমি আর ওই তাইজুল দুইজন আমার লগে থাকবা বুঝছো
উনি শেষ করো শেষ করো। ও বাচ্চপন কে দিন ভুলানা দেনা, আজ হাসি কাল রুলানা দেনা। ও কিছু কইবা? আমার একটা বেটি হইছে। এটা তো ভালো কথা, এটা তো লজ্জাবা কি আছে? তোমার বেটি তো আমার নাতনি। তোমার নাতনির নাম রাখছো কি? নাম কি রাখবো এটা যদি একটু কয়ে দিতেন। মুক্তি কেন নাম পছন্দ হয় নাই? গ্রামের হক গলে আপনার মুক্তি করে ডাকে, আমার বেটির নাম কেমনে রাখি, মানুষ কি করব? মুক্তি আর হইতে পারলাম কই? মুক্তি তো আন্দার দুনিয়ায় পাঠায় দিছে। তোমার বেটির নাম মুক্তি রাখবা। হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে জিলিপি কিনে লই দিও। একটা কথা, যতই চিন্তা করি ততই মাথাত গরম লাগে, আপনি যদি একটু বুঝাই দিতেন। কি কথা? রাজাকার মুক্তি হয় কেমনে? খোলসা করে কো। আজগর মন্ডল গ্রামে আছে না, আমার পর থেকে হক গলে কয়ে বেড়াইতেছে, হয় নাকি মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করছে। এই যে রাজাকার আছিল এটা তো হক গলে জানে, তারপরে কেউ কোনো কথা কইতাছে না। আসসালামু আলাইকুম বড় ভাই। সালামের উত্তর দিলেন না যে বড় ভাই। আমার বাড়িতে কোন সাহসে আইলা আজগার? এইটা কোনো কথা? আপনি হইছেন গিয়ে আমগই গ্রামের মাথা। দোয়া নিতে তো সবাই আপনার কাছেই আসে নাকি? আমার নেতা একটা ইটের ভাটা করতেছে, তার লাইগা আপনার কাছে দোয়া চাইতে আইছে। তোমরা নেতা? তো তোমরা নেতা ইট ভাটা বানাইবো, তার জন্য আমার দোয়া লাগবো কেন? ওই দেখো, এইটা কোনো কথা? ও হনো আপনি রাগ পুষে রাখছেন বড় ভাই। দিন তো পাল্টাইয়া গেছে, ওই সব বাদ দেন। আমি আপনার গাছ। কোন গাছটা? আরে ঠাডা বইরা যে গাছটা মইরা গেছে ওই গাছটা। আরে গাছটার লেগে বলে আপনি তিন দিন কান্নাকাটি করছেন। আজগর, তুই আমার গাছটা লইয়া মস্করা করতেছো? আরে মস্করা করলাম কই? আপনার গাছটার লেগে তো আমিও দুঃখে একদম জারে জারে হয়ে গেছি বড় ভাই। আর কোনো কথা শুনতে চাই না, তুমি এখন যাও। আপনার গাছটা তো আমি কিনতে চাই, মানে ইট বাটার লেগা লাকড়ি লাগবো না এর লেগা। আজগর, তোমার এত বড় সাহস! আরে বড় ভাই, আমি তো গাছটা নগদ টাকা দিয়ে কিনতে চাইছি। আপনি এনে সাহসের কি দেখলেন? আর আমি অন্যায় দেখবা কি করলাম? এই গাছ কোনোদিন মরতে পারে না, কোনোদিন মরবো না। মইরা গেছে আপনার চোখের সামনে, এরপরে এসব কি কন পাগলের মতো? হ্যাঁ আজগর, আর একটা কথা কইলে আমি কিন্তু আমার বন্দুক বার করুম কয়ে দিলাম। আসি thank you.
জীবনটা পার করে দিলা কারে যেই কারণে স্বামী মারা যাওয়ার পর তুমি একটা জীবনটা পার করে দিলা সেই কারণে তুমি তো বিয়াই করলা না তোমার কি বউ মরছে মরছে তোমার যেদিন বিয়া হয়েছে সেই দিনে আমার বউ মরছে দোষ কি আমার ছিল সেইটা আমার কপালের দোষ নিজের ইচ্ছা না থাকলে দোষ কপালেরই হয় কপালের কেমন খারাপ কপাল দেখো সব দোষ গিয়া ওই কপালের উপরে পড়ে একবার কি জায়গি থেকে জেলা শহরে কলেজে পড়তাম তো আমার বয়সে আমি কি করতে পারতাম কম তখন বাদ দাও সব কথা এসে একটা মুরগি জব করছিলাম সেইটা সারুন মনে কইরা খাইও আপনার খোঁজ খবর নিতে এলাম তা সাভিয়ারে দেখতেছি না সাভিয়া কোথায় একটা আইন কে বাইরে গেছে কোন কি রাইত বিরাইতে সমত্ব মাইয়া মানুষের বাইরে থাকাটা ভালা না ভালা না কেন হয়েছে মা সাফিয়া আমি তোমার আজগর ভাই কেমন আছো সাফিয়া আছি ভালো আছি আরে তোমার কষ্টের জীবন অল্প বয়সে বিধবা হইছো আপনার থেকে একটা বুদ্ধি পরামর্শ নিতে এলাম কি বুদ্ধি বাজান কও আমি গেছিলাম জামাল মিয়ার কাছে ঠাডা বইরার একটা গাছ মরছে না এই গাছটা কিনবার হে আমার লগে বাজে ব্যবহার করে আমার দূর দূর করে খেদাই দিল কোন কামটা ঠিক করছে তাই নে অত বড় মানুষ তাই নের কথা আমি তোমারে কি তা কইতাম পারি আর তাই নের গাছ ঠাডা পড়া মইরা গেছে তাই নাকি তোমার কাছে গাছটা বেচবো বেচবো না কিন্তু গাছটা যে আমার লাগবে চাষি তাই আমি কি করুম বাজান আপনি সাফিয়ারে দিয়া আয়ন মাস্টারে কয়া গাছটারে যদি একটু বেচায় দেওয়ার ব্যবস্থা করতেন না মানে মিয়া সাহেব যদি তার গাছ না বেচতে চায় তাহলে মাস্টার কইলে কি তার কথা শুনবো যাইলে আর কি করার থাক দরকার নাই তাই চাষি আপনার তো মনে আছে দাদায় মরার আগে চাচাই মরছিল বাপের আগে পুতে মরলে মজন নষ্ট হয় জানেন তো এগুলো কেন কইতাছো বাজান কইতাছি কারণ আপনার কোনো ছেলে নাই আমারও কোনো ভাই নাই দাদার সব সম্পত্তির একমাত্র মালিক ভাবতেছি এলাকায় একটা গুদাম বানামো বাজান এইখানে গুদাম বানাইলে আমরা কই যাম আপনারা কই যাবেন এইটা তো কইতে পারি না তো এইটা কইতে পারি যে এই এলাকায় গুদামের কাজ আগামী দুই একদিনের মধ্যেই শুরু হইব ভেটকাইতেছিস কে আসি আমরা কি করব
খালি তুমি পারবা তার একটু বুঝাইতে। কিন্তু মিয়া সাহেব যদি ঠিক করে থাকে এটা বেচবো না, তাহলে তো কারো কথাই শুনবো না। তুমি তারে বুঝায় কইবা, হে যদি গাছ না বেচে তাহলে তারা আমরা বিচারা করব। সেটা তুমি আর চাচিকে বুঝাও, মানে আমি কইলে কেমন দেখায় না, বুঝছো না? এতদিন আমি আসলে একটা ঘোরের মধ্যে আছিলাম। আমি সব বুঝছি, সব বুঝছি। ভাষা আন্দোলনের শহীদের নাম সালাম বরকত রফিক জব্বার। ভাষা আন্দোলনের শহীদের নাম সালাম বরকত রফিক জব্বার। চিল্লায় পড়তেছিস কেন রফিক? আসতে পড় না, আমি পড়তে পারতেছি না। তুমি তাহলে অন্য ঘরে গিয়া পড়ো। তোর আসতে বললে সমস্যা? ভাষা আন্দোলনের শহীদের নাম সালাম বরকত রফিক জব্বার। 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 ভাষা আন্দোলনের শহীদের নাম মিয়া সাহেব, একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম। বলো, কি বলতেছ বলো। না মানে ওই শিমুল গাছটা আজগর মণ্ডল কিনতে চায়। সবই সময়, সময় বদলে গেলে যা হয়। আজগর মাস্টার আবার ফিরে আসবো এটা কোনোদিন ভাবছি? বঙ্গবন্ধুর এই দেশের মানুষ মায়েরা ভালাইব এটা কোনোদিন ভাবছে কেউ? আজগর মণ্ডলের আপনি আমি কেউই ঠেকাইতে পারবো না। এখন যদি গ্রামে নানা অশান্তি সৃষ্টি করে, খোলসা করে বলো। আজগর তার চাচাতো বোন সাফিয়ার তার মারে ভিটামাটি ছাড়া করার ভয় দেখাইছে। আমি কি করতে পারি? হ্যাঁ, আজগর মণ্ডল সাফিয়ার মারে বুঝাইছে আমি যেন আপনাদের কই গাছটা বিচার দিতে। আমি ভাইবা দেখলাম যে অসহায় দুইটা মানুষ কই যাইব। তোমার মতো শিক্ষিত মানুষ এটা তুমি কইতে পারলা? আমার দাদা স্বাধীনতার প্রতীক হিসাবে এই গাছ লাগাইছিল দেশভাগের সময়। জানি, সেই জন্য তো এই গ্রামের নাম শিমুলতলা। দেশভাগ, পাকিস্তান, এরপর বাংলাদেশ, যে রাতে বঙ্গবন্ধুরে মারে ফেলল সেই রাতে এই গাছে বাস পড়ল। এটা কিসের ইশারা কইতে পারো? আমি কি আপনার মতো করে ভাবতে পারি? আমাদের সামনে এখন টিকে থাকার সময়, ফিরে পাওয়ার পরীক্ষা। এই গাছ মরতে পারে না, এই গাছ বাচ্চা উঠবই। এখন মনে হইতেছে আমার কথা শুনে আপনি গাছটা বেঁচে দিলে বিরাট অপরাধ হইত। আমার ভুল হয়েছে, আমার আপনি ক্ষমা করে দিন। টিকে থাকার সংগ্রামে আমাকে জিততেই হবে, নাহলে দেশের মুক্তি নাই। বিষয়টা আমারে বুঝাই দিয়ে আপনি বড় একটা উপকার করলেন মিয়া সাহেব। আমি তাহলে আজকে উঠি। আচ্ছা, অল্প বয়সে মায়েরা বিধবা হইলো, এখন আমি কি করতাম পারে কও? সাফিয়া, সাফিয়া, এই সাফিয়া মা আই তো দেখতো। ভালো হয়েছে আপনি এখানে আছেন। ওই মিয়া সাহেবের এনে গেছিলাম। আচ্ছা, মিয়া সাহেব কি কইলো? উনি তো কোনো মতে রাজি না। তুমি সত্যি মিয়া সাহেবের কাছে গেছিলা? আমি কি এনে মিশা কথা কইতে আইছি? তয়
উনি তোম করে দেখা করতে কইছে। আচ্ছা জামানি। উনি যখন বলছেন নিশ্চয় কোনো একটা ব্যবস্থা নেবেন। তাহলে আমি আসি। তো বইবা না, একটু কিছু খেয়ে যাও। না, রাইত হইছে। আরেকদিন আমুনে। যাইয়েন কাকি। নেতা গ্যারামে আইছে, গ্যারামের উন্নতি করবে। বুঝছো? এই জন্যই তোমারে ডাকছে। বসো। শোনো, এই নেতার সাথে একটু বুঝাশোনা কথা কইছে কেন? কি বুঝতে গো? মানে নেতা যা বলে সেইগুলো একটু মাইনা গইনা কইরা চলবা। নেতা কি আমারে কঠিন কিছু কইবো? আরে দা আসছে সেকেন্দার। কেমন আছে সেকেন্দার? না না, বসো বসো। সারাদিন তো বইতে আমি একটু খারাই। আরে হে, তুমি আমার নিজের মানুষ, আমার সঙ্গে খারাই থাকলে দেখতে কেমন দেখতে। বহো তো বহো। আমার বেটির নাম দিছে মুক্তি। গ্রামের হক গেলে হ্যারে মুক্তি করে ডাকে, অন থেকে আমার বেটি করে সবাই মুক্তি করে ডাকবো। মানে আমার যে কি ভালো লাগছে, মানে এটা একটা আজগুবি একটা ব্যাপার হয়েছে না? মুক্তি, খুব সুন্দর নাম, শুনতেও খুব ভালো লাগে, মুক্তি। আচ্ছা, একদিন যাবনে তোমার বেটিরে দেখতে। তা চিন্তা ভাবনা করছো কিছু? বেটিরে পালবা কেমনে, পড়াইবা খাওয়াইবা কি? হ্যাঁ, ওই দেখো কইছি, আর লগে লগে চিন্তা শুরু হয়ে গেছে। চিন্তা করো না মিয়া, আমি তো আছি, আমি থাকতে কোনো চিন্তা নাই। ভাইবা দেখলাম যে আমার ইটের ভাটাতে তোমার একটা কাজ দিব, ভালো কাজ, ভালো বেতন পাইবা। সত্য বলতেছেন? তোমার লগে মিশা কথা কয়ে আমার কোনো লাভ আছে? কিরে কোনো লাভ আছে? তুমি আমার ইটের ভাটাতে কাজ করবা, আর তোমার মতো সৎ মানুষের দরকার আছে তো। আর তুমি যদি করো আর কি, করবা তো কাজ। হ্যাঁ, আমার বউ হলে খুব খুশি হইব। খুব ভালো, তাহলে কাজ করো। কালকা থেকেই তুমি কামে লেগে বড়, ওই বদর তোমার সব বুঝায় কইব না, ঠিক আছে? অনে ধরো বউয়ের লেগে ভালো চাই একটা শাড়ি আর কিছু বাজার সদাই করে বাসায় নিয়ে যাও। যাও, 100 টাকা? ও 100 টাকা? আরে রাহো তো, ওই দেখো তোমার বউ মেসাবের বাতিজি, আর তুমি আমার স মিলের ম্যানেজার হইবা। হ্যাঁ, ইট বাটার ম্যানেজার হইবা, তোমার একটা সম্মান আছে না? ধরো তো, ধরো, এটা কোনো ব্যাপার? ধরো সে, নেন নেন নেন। তয় তোমার বউ রে, একটু মেসাবের কাছে মানে তার চাচার কাছে যাইতি। কারে? আমিও ইট বাটার গাছ পুরানের লিগে মিয়া সাহেবের পুরা গাছটা কিনতে চাই। তোমার বউ রে হে বেটির লেহান দেহে, তোমার বউ কয়ে দিলে গাছটা বেচে দিব। এটা তো আসনে কইলি হয়, এটা বড় কম লাগে। দেখো সে তোমার যেরকম বুদ্ধি, হ্যাঁ, উনি এত বড় মানুষ, হের কাছে একটা গাছের লিগে যাবো কিরম দেখা যায় না? অবশ্য তুমি যদি মানা করো তাইলে আমি যাবো না। আমি আমার বউরে বুঝা কইলাম। হ্যাঁ, বুঝা তো কই তুইব, স্যার তোমার একটা দায়িত্ব আছে না? তুমি আমার ইট বাটার ম্যানেজার, ঠিক কি না? হ্যাঁ, যাই গিয়া বউরে আমি বুঝা কইয়া নিজের লগে লয়ে যাম। হ্যাঁ যাই। হ্যাঁ, আচ্ছা শুনো, টাকাটা যে দিলাম মাঝে খরচা করো না কিন্তু। এইবার বোধ হয় কাম ধরেছে। হইব আবার না, মাছের আদার দিছি, আদার আবার খাইব না। বৌরে, আরে কই গেলা তুমি? বউ, ও বউ, এই এত দেরি করছো কেন? কই আছিলা তুমি এতক্ষণ? ওরে চৈতো না চৈতো না চৈতো না রে বউ, জিলার বাজারত গেছিলাম। জিলার বাজার? অত দূর গেছিলা কেন? বলা নাই কওয়া নাই, অত দূর কেন গেছো? আরে এই দেখো তোমার জন্য আমি কি আনছি।
তোমার প্রিয় রং পায়টা দেখছো নি? উরে বাবা রে, আমার বোনের যে কি সুন্দর লাগতেছে রে। নয়া শাড়ি আনলা তুমি, তাহা পাইছো কই? আরে কইয়াম 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 সব কিছু কইয়াম, আগে খাউন দাও। আরে আস্তে আস্তে কথা কও। বহুত কষ্ট করে ঘুম পাড়াইছি। আস্তে তো করতেছি, এইটা হচ্ছে যে আমার মুক্তি, তোমার মুক্তি কে আবার হক করে। যাও বাড়ি ভিতরে যাও, আর সারাদিন বেড়ায় দেবা, যাও। শিমুল গাছটা মিয়া সাহেব, ওই শিমুল গাছটা বেচে দেন। আমার এই কথা কইতে কি তোমার আজগর মন্ডলে পাঠাইছে? যে মেয়া সাহ, হ্যাঁ, আমারে হ্যারিটের বাটার ম্যানেজার বানাইছে, আর কইছে আমার একটা দায়িত্ব আছে না, কারণ আপনার থেকে এই শিমুল গাছটা কেনার দায়িত্ব দিছে আমারে। সিকান্দার, তুমি কি জানো দুনিয়াতে একরকম পাখি আছে যে পাখিরে মারা যায় না, মারলে আবার জীবিত হয়ে যায়? কে কর, কি আশ্চর্য কথা, এরকম কথা তো জীবনে শুনি নাই। এই পাখিরে পোড়ায় মারলেও ছায়ের ভিতর থেকেও বাচ্চা ওঠে। কি কর, এরকম পাখি আসেনি। আচ্ছা ভাই সাহেব, পাখিটা দেখতে কেমন? সব কিছু কি দেখা যায়? আর দেখা যায় না বললে কি তা নাই? দেখা যায় না তাহলে সেটা আবার থাকে কেমন তো না? আচ্ছা কত ফেরেস্তা আছে কি নাই? ফেরেস্তা তো আছে, হকগুলোই জানে। কেন হুজুর জুম্মাবার কুরআন পড়া বয়ান দিছে না, কিন্তু হুটবেলা থেকে জানি। ফেরেস্তারে দেখছো কোনো দিন? তওবা তওবা তওবা, ফেরেস্তা কি দেওয়ান যায়নি? তাইলে এই যে কইলা যা দেখা যায় না তা নাকি নাই? তাই তো মিয়া সাহেব, কথা তো হাসাই, ফেরেস্তা দেখা যায় না বলে কি ফেরেস্তা নাই? না, আমার মাতারা ভিতরে কোনো কামই করে না, মাতারা কোনো কামেরই না। ওই গাছটা হইল পাখিটার মতো, ওই গাছটারে কোনো দিন মাইরা ফেলা যায় না, যতবার মারবো ততবার বাচ্চা হচ্ছে। এই গাছ বাঙালির বুকের মধ্যে জিন্দা, বুঝলা সিকান্দার? তো সব ক্লিয়ার, মানে যা কইছি সব বুঝছো তো? তাইলে আমি বদর দিয়ে খবর পাঠাইলে তুমি সময় মতো আয়া কইরো, ঠিক আছে? অনে যাও। হ বদর, বুঝতেছাস কিছু? আরে সিকান্দার যে ম্যানেজার, আসো আসো বসো, ভালো হইলো। এই দুপুরে খাওয়ার সময়ছো, দুইজনে মিলে একলগে ভাতটা খাবো। হ্যাঁ, শৈল মাছের ঝোল কিলো। তোমার মুখটা এরকম হুক না কে, হইছে কিছু? আমি আপনার লগে আমি খাইব পারব না। কে? আমার মিয়া সব লগে খাওয়ান লাগবো, রাতা মুরগা জব করছে, আমার বউ হ্যানি আছে। আরে তুমি আর জামাই লাগো, হ্যাঁ তো তোমার লিগে রাতা মুরগা জব দিব, আমার লিগে কি দিব? হ্যাঁ যাও গা।
তোমারে যে একটা কাম দিছিলাম, কামটার কত দূর কি করলা খবর কও। আপনার একটা কথা জিগামু, যদি আপনি এই কথার উত্তর দিবার পারেন তাইলে কাম ডান করে দেব। কও কি কথা? রাজাকার মুক্তি হয় কেমনে? কি কইলা তুমি? যা কইলা বুঝা কইছ তো? না বুঝা কমে কি আছে, বুঝাই তো কইছি। কথা রইল রাজাকার মুক্তি হয় কেমনে। এই কথার উত্তর দিবার পারলে ওই পোড়া শিমুল গাছ আপনার ইটের ঘটনা দেখবে। আসসালামু আলাইকুম মিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। মিয়া সাহেব, আজ গারা ওগের ভিটামিন সব লয়ে লইতাছে, আমরা আম কই যামু? কাইন্দেন না, আপনাকে বাড়ি দখল করতে পারবো না। কিন্তু চাচা যান, আজকার ভাই যে খোয়া গেল, ওই যে মজন বিনাশের আইনে নাকি দাদা জানে সব সম্পত্তি সে একলা পাইব। মজন বিনাশের আইন পাকিস্তান আমল আছিল, এই স্বাধীন বাংলাদেশে নাই। তাহলে আমাকে বাড়ি দখল হইব না? না, দখল হইব না, আপনি কোনো চিন্তা করেন না। আমি বাচ্চা থাকতে হ্যাঁ আপনাকে কোনো ভিটা ছাড়া করতে পারব না। যা নিশ্চিন্তে বাড়ি যান, আমি দেব। কিমন পাহি আগুনে পুরা ফলাইল মরে না, পাহিডারে যদি একবার দেখতে পারতাম। কোন জায়গায় বাচ্চা মিয়া সবাই গাড়িতে করাচ্ছা নাই? থানায় খবর দিতে কারে পাঠাইছো?
দপ্তরের পাঠাইছি। এত রাতের বেলা এই গাছটা নিচে সেকেন্দরবে কি করতে আসছিল কি জানি। চলো বাড়িতে যাই। আব্বা, গাছটা দুইটা পাতা গজাইছে। কইছিলাম না এই গাছ কোনোদিন মরতে পারে না, কেউ তারে মারতে পারবো না, কেউ না।